সারা বাংলাদেশের ছাত্র ভাইরা নেতৃবৃন্দ চাপিয়ে পড়ে আজকের এই 2024 সালের স্বাধীন বাংলাদেশ গঠন করেছে, ঠিক কিনা বলেন? কেউ কেউ মনে করতেছে হুজুরদের কি অবদান আছে, ছাত্র ভাইদের সাথে সর্বাত্মকভাবে একাত্মতা ঘোষণা করেন, সেই ঢাকা ইউনিভার্সিটির ভাস্কর্য থেকে শুরু করে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, হেফাজতে ইসলাম বাংলাদেশের মানুষের শান্তির জন্য কাজ করে আসছে, ঠিক কিনা বলেন? আল্লামা মামুনুল হক সাহেব, বাংলাদেশের ইসলাম আর মুসলমানের জন্য নিজের জান বাজি রেখে বছরের পর বছর ফিসি সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য জেল খেটেছেন নারায়ণগঞ্জের আমাদের প্রাণ পরিস্পন্দন আল্লামা আব্দুল সাহেব, মাওলানা ফেরদৌস রহমান সহ হেফাজতের নেতৃবৃন্দের নামে এক একজনের নামে 200-র উপরে মামলা দেওয়া হয়েছে, আপনারা জানেন। সংগ্রামী সাথীয় বন্ধুগণ, আগামী সময়ে সুন্দর বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, ছাত্র সমাজকে নিয়ে হেফাজতে ইসলাম আপনারা জানেন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আমাদের প্রাণ প্রিয় নেতা আফম খালেদ হোসাইন সেখানে আপনারা জানেন যুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাইকে সাথে নিয়ে সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করছি, সকলের সাথে আমরা আসি থাকব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।